আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডগস মাইনিং প্রজেক্টের পর নেক্সট স্কোপ হবে এবার ক্যাটস মাইনিং প্রজেক্ট থেকে। এই ভিডিওতে আমি আপনাদের মাঝে এই যে ক্যাটস মাইনিং প্রজেক্ট শেয়ার করব এবং ডগসের মতো এই ক্যাটস মাইনিং প্রজেক্টে জাস্ট আপনাকে জয়েন করে থাকতে হবে এবং তাদের টাস্ক পূরণ করতে হবে। দেখেন অলরেডি কিন্তু ক্যাটস মাইনিং বা ক্যাটসের যে মাইনিংটা রয়েছে এটা কিন্তু বিটগেটের স্পটে প্রি মার্কেটে কিন্তু অলরেডি লিস্টেড হয়ে গিয়েছে এবং এটার প্রাইসও কিন্তু দেখা যাচ্ছে। তার মানে কি বোঝা যাচ্ছে, ডগস মাইনিং প্রজেক্টে কিন্তু এই যে প্রি মার্কেটে লঞ্চ হওয়ার কিছুদিন পরেই কিন্তু মার্কেটে অফিসিয়ালিভাবে লিস্টেড হয়েছে এবং আপনারা অনেকেই ডগস প্রজেক্ট থেকে কিন্তু ভালো পরিমাণের একটা টাকা কিন্তু পেয়েছেন। তো প্রথমে যারা ডগস মাইনিং প্রজেক্টে কাজ করেছেন তাদের কাছে রিকোয়েস্ট করব, ডগস মাইনিং প্রজেক্ট থেকে কে কত টাকা প্রফিট পেয়েছেন সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেন, যাতে মানুষ বুঝতে পারে যে না, ডগস প্রজেক্ট থেকে আসলে পেমেন্ট পেয়েছে, ক্যাটস মাইনিং প্রজেক্টেও আসলে জয়েন করতে হবে। সো যারা এখনও ক্যাটস এই মাইনিং প্রজেক্টে জয়েন করেন নাই, কীভাবে জয়েন করবেন, কীভাবে এই প্রজেক্টে কাজ করবেন, পুরো প্রসেসটা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখায় দিব। সো আমি আবারও বলতেছি এই প্রজেক্ট আপনারা কেউ মিস করবেন না। অলরেডি কিন্তু এটা কিন্তু দেখেন প্রি মার্কেটে লিস্টেড হয়ে গিয়েছে, খুব শীঘ্রই এটা কিন্তু আপনারা হচ্ছে যে লিস্টেড হবে অফিসিয়ালিভাবে ডগস প্রজেক্টের মতোই। কিন্তু এখান থেকেও ক্যাটস টোকেন কিন্তু আমরা আর্নিং করে $40-$50 বা $100 কেউ $200 যত বেশি আর কি এখান থেকে মাইনিং করে পয়েন্ট আর্নিং করবেন, টোকেন এখান থেকে জেনারেট করবেন, কালেক্ট করবেন, তত বেশি আসলে এখান থেকে ইনকামটা হবে। সো প্রথমে আপনাদেরকে বলবো এই যে ক্যাটসের এই মাইনিং প্রজেক্টে জয়েন করার জন্য আপনারা কী করবেন, এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেখতে পারবেন এটা লিঙ্ক দেওয়া রয়েছে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই যে টেলিগ্রামের এই যে এরকম পোস্টের লিঙ্ক দেওয়া থাকবে, প্রথমেই সেই লিঙ্কে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আপনাদেরকে এই যে এইরকম একটা টেলিগ্রাম পোস্টে নিয়ে আসবে। প্রথমত কি করবেন, এই যে ক্যাটস মাইনিং প্রজেক্টের সকল আপডেট, কখন লিস্টেড হচ্ছে, কখন কি করা লাগতেছে, কোন এক্সচেঞ্জারে উইথড্র করতে পারবেন আপনারা ডগসের মতোই, সকল আপডেট কিন্তু এই যে আমাদের এসএইচ টেক অফিসিয়াল চ্যানেল থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করবেন, কারণ এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে কিন্তু ডগস টোকেন থেকে বা ডগস মাইনিং প্রজেক্ট থেকে আপনারা অনেকেই অনেক ধরনের প্রফিট বা ভালো একটা প্রফিট কিন্তু পেয়েছেন। কারণ আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে সর্বদা সবার আগে সকল আপডেট শেয়ার করে থাকি। তো অবশ্যই প্রথমে কি করবেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই যে ক্যাটস মাইনিং প্রজেক্টের জয়েন লিঙ্ক বা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে থাকবে, সো সেই লিঙ্কে ক্লিক করলে এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসা হবে। প্রথমে মিসের জয়েন অপশনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন করবেন নেক্সটের এই মাইনিং প্রজেক্টের আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে। তারপর দেখতে পারবেন জয়েন করার পর এবার আপনারা কি করবেন, এই যে ক্যাটস মাইনিং প্রজেক্টে জয়েন করার জন্য এই যে দেখেন জয়েন লিঙ্ক রয়েছে, এই যে এই লিঙ্কের ওপর জাস্ট আপনি ক্লিক করে দিন। ওকে, সো ক্লিক করে দেওয়ার পর ক্যাটস মাইনিং প্রজেক্ট আপনাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো অলরেডি কিন্তু আমি কিন্তু 53,000 ক্যাটস টোকেন কিন্তু আর্নিং করেছি। তো ডগস মাইনিং প্রজেক্টের মতোই দেখেন সেম একটা মাইনিং প্রজেক্ট এবং এটা কিন্তু খুব শীঘ্রই লিস্টেড হতে যাচ্ছে, মানে 26শে সেপ্টেম্বর এটা কিন্তু ২৬শে অক্টোবর এই যে আন্তর্জাতিক কিন্তু বিড়াল দিবস, ক্যাটস দিবস। তো আন্তর্জাতিক মানে কুকুর দিবস বা আন্তর্জাতিক ডগস দিবস কিন্তু এই যেদিন ডগস প্রজেক্ট লিস্টিং হয় 26 তারিখে সেদিন কিন্তু আমাদেরকে পেমেন্ট দিয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে ক্যাটস মাইনিং প্রজেক্টও তাদের মানে বিড়াল দিবসই কিন্তু এটা আমাদেরকে পেমেন্ট করবে। তো যাই হোক, আপনাদেরকে এই ক্যাটস টোকেনটা বেশি বেশি আর্নিং করতে হবে এখানে জয়েন করার পর। এখন বেশি বেশি ক্যাটস টোকেন কীভাবে আর্নিং করবেন সেই প্রসেসটা চলুন আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিই। এই যে প্রথমত দেখতে পারবেন টাস্ক অপশন, এখান থেকে প্রথমত টাস্ক হচ্ছে মেক এ টোন ট্রানজেকশন, আপাতত এইগুলো করা লাগবে না, পরবর্তীতে স্টেপ বাই স্টেপ এই যে টোন ট্রানজেকশনের টাস্ক কীভাবে ফিল আপ করতে হবে এগুলো আমি আপনাদেরকে দিয়ে দেব। সো তারপর রয়েছে দেখেন এই যে প্লে টো মার্কেট ড্রপ গেম, সো এখানে ওপেন করে আপনারা জাস্ট এই যে টো মার্কেটের এটাও কিন্তু লিস্টেড হচ্ছে, সো এটা জাস্ট বটটা ওপেন করে ব্যাগে চলে আসবেন। সো বট ওপেন করে ব্যাগে চলে আসলে আপনাদেরকে বেশ কিছু কিন্তু ক্যাটস টোকেন ফ্রিতে দেওয়া হবে। তারপর সি মোর টাস্ক অপশনে ক্লিক করবেন, এখানে দেখেন অনেকগুলো টাস্ক রয়েছে, যেমন ধরেন এখান থেকে কমপ্লিট টপ অ্যাপস অ্যান্ড কোল কুইস্ট, এই যে চেক অপশন আসলে চেক অপশনে ক্লিক করবেন, এগুলোতে ক্লিক করে আপনারা কিন্তু এই যে ক্যাটস টোকেনটা কিন্তু এখান থেকে নিয়ে নেবেন। তারপরে দেখেন এখানে রয়েছে এই যে দেখেন সাবস্ক্রাইব টু চ্যানেল, মানে ক্যাটস মাইনিংয়ের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল জয়েন অপশনে ক্লিক করে জয়েন করে দিবেন, ঠিক আছে। তো এই যে এই যে ক্যাটস কমিউনিটি দেখেন প্রায় 6 মিলিয়নের প্লাস কিন্তু এখানে কিন্তু তাদের কমিউনিটিতে সাবস্ক্রাইব অর্জন করে ফেলেছে, তার মানে বুঝে নেন এখান থেকে ভালো একটা প্রফিট পাওয়ার কিন্তু আশা রয়েছে। তো আপনারা কী করবেন, জয়েনে ক্লিক করে জয়েন করে নেবেন। সো এখানে অফিসিয়াল ডগসের মতোই এই যে ক্যাটস টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অফিসিয়াল লিস্টিং আপডেট A to Z সকল আপডেট পেয়ে যাবেন, তাছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে সর্বদাই আমরা আপডেট দিয়ে যাবো, ঠিক আছে। তো এবার আপনারা কী করবেন, জয়েন করে দেওয়ার পর জয়েন করার পর অল্প একটু ওয়েট করবেন। সো তারপর এখান থেকে চেক অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। তো জয়েন করে চেক অপশনে ক্লিক করলে কিন্তু
আপনারা এখান থেকে দেখেন এই যে বেশ কিছু ক্যাটস টোকেন পেয়ে যাবেন। এছাড়াও এখান থেকে কিন্তু আরও টাস্ক রয়েছে, যেমন ধরেন ফলো বাক্স মানে চ্যানেল, সো এই জয়েন অপশনে ক্লিক করে তা এই যে এই টেলিগ্রাম চ্যানেল বা যেখানে এই টুইটার অ্যাকাউন্ট যেখানে যেটাতে জয়েন করতে বলবে জয়েন করে ব্যাগে চলে আসুন। আসার পর চেক অপশনে ক্লিক করে দিন, তাহলে দেখতে পারবেন এই যে 50টা ক্যাটস টোকেন পেয়ে যাবেন। এরপর দেখেন তাদের ফলো অ্যাক্টিভিটি চ্যানেল জয়েন অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে এই চ্যানেলটা জয়েন করে ব্যাগে চলে আসবেন, তারপর চেক অপশনে ক্লিক করবেন। এভাবে প্রত্যেকটা টাস্ক কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। এছাড়াও তাদের দেখেন টুইটার অ্যাকাউন্ট রয়েছে, তাদের এই যে টুইটার অ্যাকাউন্টগুলো আপনারা ফলো করে দিয়ে আসবেন, ঠিক আছে। তো এই টাস্কগুলো পূরণ করলেও কিন্তু এখান থেকে অসংখ্য মানে আপনি হচ্ছে যে ক্যাটস টোকেন পেয়ে যাবেন, ঠিক আছে। এছাড়াও আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট যদি প্রিমিয়াম হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে 300+ ক্যাটস টোকেন এখানে বোনাস পেয়ে যাবেন লগ ইন করার সাথে সাথে এখানে। তো এটা হচ্ছে মেইন কাজ। এখন এরপর বেশি বেশি এই যে এখান থেকে আপনার ক্যাটস টোকেন আর্নিং করার উপায় কী, বেশি বেশি ক্যাটস টোকেন আর্নিং করার উপায় ওই যে ডগস প্রজেক্টের মতোই সেম কাজ। প্রতিদিন আপনি এখানে আসবেন এবং এখানে লগ ইন করার জন্য আপনাকে এখানে কিছু রিওয়ার্ড বা কিছু টোকেন কিন্তু প্রতিদিন দেওয়া হবে। প্রতিদিন আশা করছি 24 ঘন্টায় প্রতিদিন কিছুক্ষণ পর পর এখানে কিন্তু লগ ইন করলে আপনারা কিন্তু ক্যাটস টোকেনটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এগুলো কিন্তু করে নেবেন আপনারা। সো এরপর এখন যদি আপনি দেখতে পারেন লিডার বোর্ড অপশন, এই লিডার বোর্ড থেকে দেখতে পারবেন আপনি আসলে লিডার বোর্ডের কত নাম্বারে রয়েছেন, এটা কিন্তু আপনি দেখতে পারবেন। এই যে আমি 469 নাম্বারে রয়েছে লিডার বোর্ডে, ঠিক আছে। এগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। এছাড়াও আপনি এখান থেকে এই যে ফ্রেন্ড অপশন দেখতে পারবেন, এখানে মেন কাজ হচ্ছে রেফার করা ডগস প্রজেক্টের মতোই। আপনি যত বেশি রেফার করবেন প্রত্যেকটা রেফারের জন্য দেখেন 175 ক্যাটস, মানে এক একটা রেফার থেকে এক এক রকম কিন্তু ক্যাটস টোকেন এখান থেকে আপনার আর্নিং হবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি জাস্ট দেখতে পারবেন এই যে ইনভাইট ফ্রেন্ডস নামের একটা অপশন, সো এখানে ক্লিক করে দিন, তারপর আপনার কিন্তু ইয়েটা হচ্ছে যে কপি হয়ে যাবে। এরপর আপনি সেভ মেসেজে ক্লিক করে আপনি জাস্ট এই যে দেখেন এখানে কিন্তু আপনার এই যে এটাই কিন্তু আপনার হচ্ছে রেফার লিঙ্ক। এই রেফার লিঙ্কটা কী করবেন, আপনি আপনার বন্ধুদের মাঝে এভাবে শেয়ার করে দিবেন, শেয়ার করে জয়েন করলে কিন্তু এখান থেকেও একটা বেনিফিট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো অবশ্যই এই যে রেফার আপনারা করে নেবেন। এখন কথা হচ্ছে ভাই এইখানে মাইনিং করে এইভাবে কিন্তু আপনাকে টোকেন বেশি জেনারেট করতে হবে, এবং টোকেন জেনারেট করলেই কিন্তু এখান থেকে কিন্তু আপনার এই যে এই টোকেন, এইগুলো কিন্তু টোকেন ভাই বুঝছেন, ডগস যেহেতু এইগুলো আসলে পয়েন্ট থেকে টোকেনে কনভার্ট করেনি, সরাসরি টোকেনই এটা আমাদেরকে দিয়েছে। তো এটাও সেম হবে, কারণ এখানে খুব একটা বেশি যে আসলে টোকেন আর্নিং হচ্ছে সেরকমটা বিষয় না, টোকেনই দিবে কিন্তু হচ্ছে যে এটার মানে ভ্যালুটা বেশি হবে, মানে প্রাইসটা বেশি হবে, ঠিক আছে। ওকে, তো আমি এখন আপনাদেরকে বলি যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, আমি যেভাবে বললাম ঠিক সেভাবে জয়েন করবেন। ওইখানে কিন্তু এটা কত তারিখে লিস্টিং হচ্ছে, যেহেতু প্রি মার্কেটে লিস্টিং হয়েছে খুব শীঘ্রই লিস্টিং ডেট পাবেন এবং লিস্টিং হবে। তো ওয়ালেট কীভাবে কানেক্ট করতে হবে, কীভাবে কী কাজ করতে হবে, পুরো প্রসেসটাই কিন্তু স্টেপ বাই স্টেপ ভিডিও আকারে দেওয়া হবে বা আপডেট আকারে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রকাশ করা হবে, ঠিক আছে। আপনারা অবশ্যই কী করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। অনেকেই হয়তো বা হাসবেন, অনেকেই বলবেন এগুলো ফেক প্রজেক্ট। আসলে ভাই আপনারা যদি জয়েন করেন তাও প্রফিট পাবেন, জয়েন না করলে ভাই প্রফিট পাবেন, কারণ ডগস প্রজেক্টে অনেকেই অবহেলা করে জয়েন করে নাই, দেখেন তারা কিন্তু এখন আফসোস করতেছে। ভাই আপনার যদি বিশ্বাস না হয় যে ডগস টোকেন আসলে পেমেন্ট করেছে কিনা, এই যে এই ভিডিওর কমেন্ট বক্সে দেখেন নিচের দিকে দেখেন অসংখ্য কমেন্ট পাবেন কে কত হাজার টাকা ইনকাম করেছে, ঠিক আছে। এইগুলো কিন্তু ফ্রি মাইনিং, এগুলোতে আসলে কোনো ইনভেস্ট করতে হচ্ছে না, আপনি ফ্রিতে জাস্ট জয়েন করে টাস্ক পূরণ করবেন আর ইনভাইট করবেন, এই তো কাজ, তাছাড়া কোনো কাজ নেই, ঠিক আছে। এই কাজগুলো করে অবশ্যই কী করবেন, আপনারা এই প্রজেক্টগুলোতে জয়েন করবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। তো এই ছিল মূলত ক্যাপস মাইনিং প্রজেক্ট নিয়ে ভিডিও, পরবর্তীতে ওয়ালেট কীভাবে কানেক্ট করতে হবে বিস্তারিত তথ্য আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে বা ভিডিও আকারে ইউটিউব চ্যানেলও পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য।